এটি হলো একটা বেস্ট অর্গানিক হেয়ার অয়েল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে আপনাদের সাথে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না, আজকে শেয়ার করব হোমমেড অর্গানিক হেয়ার অয়েল। তো এই হেয়ার অয়েলটি আমি কীভাবে বানাচ্ছি, চলুন ভিডিওটির সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই হোমমেড অর্গানিক হেয়ার অয়েল বানানোর জন্য আমি এখানে নিয়েছি জবা ফুল, কারি পাতা, জবা ফুলের পাতা, পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মেথি আর কালো জিরে। তো চলুন তেলটা তৈরি করা যাক। প্রথমেই কড়াইয়ে দেব নারকেল তেল। এখানে তেলটাকে আমরা একটু বেশি ব্যবহার করব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, এর মধ্যে দেব জবা ফুল, দেব জবার পাতা, দেব কারি পাতা। ভালো করে তেলের সাথে যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি ফুটিয়ে নেব। এটি হলো একটা বেস্ট অর্গানিক হেয়ার অয়েল। মাথার চুল পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুলের গ্রোথ কমে যাচ্ছে, মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর জন্যই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে এই হেয়ার অয়েলটা বানিয়ে ইউজ করতে পারবেন। সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং তেলটাও তার কালার চেঞ্জ করে দিয়েছে। এবার উপর থেকে দেব মেথি, দেব কালো জিরে, সমস্ত কিছু আবারও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবং এটাকে আর কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো কিন্তুই আপনাদের বাড়িতে খুব সহজেই পাওয়া যাবে এবং বাড়িতে থাকা খুব সহজ উপকরণ দিয়েই আপনারা এই অয়েলটি বানিয়ে নিতে পারবেন। তো আমাদের হোমমেড অর্গানিক হেয়ার অয়েল একদম রেডি হয়ে গেছে, তেলও তার কালার চেঞ্জ করে দিয়েছে। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন তেল থেকে কি সুন্দর কালার চলে এসেছে। তেলটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নেব। আপনারা কিন্তু ছাঁকনির জায়গায় কাপড় দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন। তো তেলটা খুব ভালো মতো ছাঁকা হয়ে গেছে, দেখুন তেলের কালারটাও কি সুন্দর চলে এসেছে। বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন হোমমেড অর্গানিক হেয়ার অয়েল। চুল পড়া বা যে কোনো সমস্যার জন্যই আপনারা এই তেলটিকে ব্যবহার করতে পারবেন। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।